ফাউন্ডেশন রশিদের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ আজ শনিবার বিকেলে পাইকপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাজ কল্যাণ ও সেবামূলক সংগঠন ফাউন্ডেশন রশিদের উদ্যোগে ফাউন্ডেশন রশিদের চেয়ারম্যান মোহাম্মদ হারুন আর রশিদের সভাপতিত্বে স্কুল ব্যাগ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানায় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আলোচনা পর্বে ফাউন্ডেশন রশিদের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ হারুন আর রশিদ এই যে স্টুডেন্ট আমাদের সাধ্য অনুযায়ী মাত্র 1100 ছাত্রছাত্রীদেরকে ব্যাগ দিচ্ছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালো কিছু উপকরণ সামগ্রী আমাদের স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এই ছাত্রছাত্রীদেরকে আরো বেশি তাদের এনকারেজ করার জন্য বই উৎসব করেছেন বিভিন্ন রকমের সুযোগ সুবিধা করেছেন স্কুলের টিচারদের স্যালারি বাড়িয়েছেন স্কুলের বাচ্চাদেরকে অনেক স্কুলে একবেলা করে খাওয়ার ব্যবস্থা করেছেন তা আমাদের প্রধানমন্ত্রীর যেই দিক নির্দেশনা সেটার সাথে আমরা কিছুটা শরীর হয়েছি কিভাবে এই যে ব্যাগ দিয়ে একটা ছেলে স্কুলে ব্যাগ নিয়ে আসবে তার ভালো লাগবে তো এই ব্যাগটা আমরা এমনভাবে করেছি যেন একটা বছর থেকে আমরা কোনো মানে লুকোচুরি ফাঁকি ঝুঁকি করি নাই আমরা ভালো একটা ব্যাগ দিয়েছি যেই ব্যাগটা আমি নিজে ব্যবহার করেছি 6 মাস দেখেছি কিছুই হয় নাই নতুন আছে তো সেই জন্য 15টি বাচ্চাদেরকে দিয়েছি তবে আমার একটা কথা সেটা হলো এখানে অনেক টিচাররা আছেন স্টুডেন্টরা আছেন গার্জেনরা আছেন তাদের কাছে একটা কথা সেটা হলো আমাকে আপনারা অ্যাসুরেন্স করবেন কমিটমেন্ট দিবেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুল থেকে বাসায় নিয়ে যাবেন না তাদেরকে সবসময় স্কুলে রাখবেন এবং তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন ফাউন্ডেশনের কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সহসভাপতি রকিবুল্লাহ বিপ্লব 17 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম ফারুক মানব সেবা ও জনকল্যাণ এবং ভবিষ্যৎ প্রজন্মরাই দেশের পরবর্তী কর্ণধার ব্যাখ্যা দিয়ে বক্তব্য রাখেন নাসিক 17 নং ওয়ার্ড কাউন্সিলর ও অনুষ্ঠানের বিশেষ অতিথি আব্দুল করিম বাবু আমি তো আমার বক্তব্য আমার কথাই বলে গেছি কিন্তু আজকে আমার ছোট ভাইয়ের কথা বলবো এই হারুন রশিদ হচ্ছে অনেক পরিশ্রম করে লেখাপড়া করে অনেক কষ্ট করে আজকে এই স্থানে এসেছে এবং শিক্ষার যে উন্নয়ন এবং মানুষ মানুষের জন্য আল্লাহ সুবহান তাআলা গফুর রহিম যে সৃষ্টির ছাড়া যিনি আশরাফুল মাখলুকাতকে ফেরেশতার থেকে বেশি সম্মান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই আশরাফুল মাখলুকাতকে তিনি মূল্যায়ন করেছেন আল্লাহ সুবহান তাআলা আল্লাহ গফুর রহিম করেছেন এই সৃষ্টির ছাড়া জীব মানুষ এই মানব কল্যাণে যে একবার দুষ্ট গরিব এবং সাধারণ মানুষের মাথায় হাত দিবে আমি আল্লাহ স্বয়ং তার মাথায় হাত দিব সেই ধরনের কার্যক্রমে তার অনুভূতি উদ্যায় সেই উদ্বেগ এবং উদ্যোক্তা এই সমাজে খুব কমই আছে আমার দুর্ভাগ্যের বিষয় আমি 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এই সমাজে অনেক বিত্তবান আছে কিন্তু চিত্ত নেই সকলে যদি যারা বিত্তবান আছেন তারা যদি সহযোগিতার হাত বাড়াতেন অনেক মা বোনেরা অনেক কষ্ট করে তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করেন তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে কর্মের সন্ধানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বারস্থ হয় কিন্তু কর্ম খুঁজে পায় না বড় করতে হবে বিষয় যে মানুষ যদি মানুষের জন্য হয়ে থাকে আমার এলাকার এত শিল্প প্রতিষ্ঠান এত বড় বড় ব্যবসায়ী থাকতে তারা আজকে কর্ম থেকে বিরত কেন কোনো সন্তান মার গর্ভের থেকে খারাপ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় না এই পৃথিবীর মানুষ আমাদের মতো মানুষই এই সমাজের ভালো মানুষদের আজকে অপকর্মে জড়িয়ে দিচ্ছে যদি এই সুশিক্ষা শিক্ষিত সন্তানের যদি কর্মের সংস্থানের ব্যবস্থা হলো আমার সমাজের সেই বিত্তবানরা যদি একটু এগিয়ে আসতো তাহলে আজকে এই মাদকে আসক্ত হতো না আমার এই 17 নম্বর ওয়ার্ড আজকে আমি
খুব লজ্জা বোধ করি যে যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ, যে যুবকরা দেশ ও জাতির একদিন হাল ধরবে। এই জন্য তো বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানেরা নয় মাস যুদ্ধ করে আমাদেরকে লাল সবুজের পতাকা উপহার দেয়নি, আমাদের উপহার দিয়েছে বাংলাদেশ নামে একটি লাল সবুজের পতাকা। সেই পতাকা আজকে ঝরে যাওয়ার তার প্রান্তে দাঁড়িয়েছে। আমাদের সক্রিয় থাকতে হবে, সচেতন থাকতে হবে। সকল মা আমাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সন্তান কোথায় যাবে, কি করছে, কার সাথে মিশছে, একটু দয়া করে খেয়াল রাখবেন। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার নিশ্চয়ই অবগত আছেন। সবাই জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদের কাছে ওয়াদা করতে হচ্ছে যে মাদক একটি কঠিন ব্যাধি, একটি মাদক আসক্ত সন্তান একটি পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট। সেই মাদকের মাদককে আমি নিষ্ক্রিয় করে দেবো ইনশাআল্লাহ। এবং আগামী মাসের মধ্যে দেখবেন মাদক করতে সত্য নম্বর ওয়ার্ড কিছু থাকবে না, শুধু একটাই অনুরোধ থাকবে। আমি আমার প্রত্যেকটি উদাহরণ বৈঠকে বলেছি যে কোনো মাদক আসক্ত কোনো মাদক ব্যবসায়ী ভোট আমার লাগবে না, সে আমার সন্তানই হোক, সে আমার যত আপনি হোক, মাদককে না বলুন, সমাজের ভালো কাজে আপনারা এগিয়ে আসুন। মাদক যখন আমি নিষ্ক্রিয় করতে যাব, অনেকেরই আত্মীয় স্বজন অনেকেই অনেক কষ্ট পেতে পারেন, আমার কিছু করার নেই। আমি তো ওয়ার্নিং দিয়ে দিলাম আমার সত্য নম্বর ওয়ার্ডে আমি প্রতিনিধি থাকি বা না থাকি, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যে আমি মাদককে নিষ্ক্রিয় করে দেবো। আপনারা আমার সাথে আছেন? আমি অনেকগুলো মাদক বিরোধী প্রশাসনকে নিয়ে, এসপি সাহেবকে নিয়ে অনেক অনুষ্ঠান করেছি, অনেক গুরুত্বের দাওয়াত দিয়েছি, তারা আসেনে। কেন আসেনে জানেন? হয়তো তার ছেলে মাদক বিক্রি করে, হয়তো তার ভাগিনা মাদক বিক্রি করে, হয়তো তার ভাতিজা মাদক বিক্রি করে, কোন মুখ দিয়ে তারা আসবে? তারা যদি আমাকে একটু সহায়তা করত, আজকে এই ছোট ছোট শিশুরা যারা আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ, দেশ ও জাতির হাল ধরবে, আজকে আমরা প্রতিনিধিত্ব করি, আগামীতে যারা প্রতিনিধিত্ব করবে দেশের দায়িত্ব নিবে, তাদেরকে জড়িয়ে দিচ্ছে ইচ্ছা করে। এটা ভাবলে চলবে না, আমার সন্তান আমার, আপনার সন্তান আপনার, এটা ভাবলে চলবে না। আপনার সন্তান আমার সন্তানের মতো, যে করে সমাজে আমরা বাস করি, সবাই সবার সাথে মিলবে মিশবে। বিশেষ আজ কিছু বলব না, একটা কথা বলে আমি বিদায় নেব যে যে শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছেন দেখেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে আমার মা পড়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা গ্রহণ করেছি, এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি সভাপতি ছিলাম, অথচ যে স্থানে আমি জন্মগ্রহণ করছি সেই এলাকাতে আজকে আমি আপনাদের প্রতিনিধিত্ব করছি, আল্লাহর কি অশেষ রহমত। আমি সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, বাউনিরা, আমার ছোট ছোট ছেলে সমতুল্য সন্তান সমতুল্য ছেলেরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমার মা বাবারা অনেক কষ্ট করে লেখাপড়া করায়, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার যে কষ্টটি আছে সেটি দুঃখ কষ্ট যা আছে সব কিছুই লাঘব করবে, এটা তোমাদের কাছে আমার চাওয়া। তোমাদের লেখাপড়ার জন্য আমি সবসময়, আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মৌকুব হয় খুব অল্প পরিসরে, 500 টাকার বেশি বোধ হয় না, খুব রেয়ার। কিন্তু আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে যে হারে বেতন মৌকুব এবং শিক্ষার জন্য যে উৎসাহ উদ্দীপনা যে সহযোগিতা করা হয়, বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয় না। তাই মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ফি বেতন করে নিয়ে গেলেন, বেতন মৌকুব করে নিয়ে গেলেন, কিন্তু আপনাকে দেখতে হবে আপনার সন্তান ঠিক মতো লেখাপড়া করছে কিনা, আপনার সন্তানটি কোথায় যাচ্ছে, বেঁচে যাচ্ছে কিনা, শিক্ষা প্রতিষ্ঠানে সবসময় আসছে কিনা, প্রতিদিন বাচ্চাকে খেয়াল রাখবেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাওয়ার পরে তার কী কী হোমওয়ার্ক দিয়েছে সেগুলি ঠিক মতো সে করছে কিনা। তার বিশেষ কিছু বলবো না, শুরু করেন সকালে আবেগ দিয়ে নয় মা বোনেরা, বিবেক দিয়ে ভোট দেবেন। একটা জিনিস চিন্তা করবেন যে পাও ধরে আপনার থেকে ভোট চাইল, চোখের পানি ফেলে ভোট চাইল, আপনি আবেগপ্রবণ হয়ে তাকে ভোটটা দিলেন, সেই আবেগপ্রবণ ভোটটা যদি আপনি সৎপথে দান করেন তাহলে আপনার 5 বছর আপনি সফলতা ভোগ করবেন, আর যদি কুপথে দান করেন তাহলে আপনাকে সেই 5টি বছর তার এক মুহূর্তে চোখের পানি দেখে করুণা করে তাকে যে ভর্তি সেই 5 বছরের অধিকার আপনি অর্পণ করেছেন
হচ্ছে কি বিপরীত চলে গেল পাঁচ বছর কিন্তু আপনাকে কাটতে হবে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভোট দিবেন এলাকার উন্নয়ন করে যে আপনাদের যোগ্য মনে করবেন তাকেও ভোট দিবেন আমি ভোট চাবো না আমি যদি আমার কর্ম দিয়ে মানুষকে খুশি করে থাকি অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি অবশ্যই ভোট পাবো না আমার দিকে চিন্তা না করে এলাকার সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে অবশ্যই সময় দাম আমি সকাল সকাল ভোট দিবেন বিদায় মুহূর্তে একটি কথাই বলতে চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সমাজের ভালো কাজে যারা উৎসাহ উদ্দীপনা দেয় আমার ছোট ভাই যে হারুন রশিদ অনেক বড় গুণের মানুষ কারণ যারা কষ্ট করে আজকে এই স্থানে এসছে আমি দেখেছি ব্যক্তি বিশেষ দু একজন আমার সমস্ত ওয়ার্ডে অনেক শিল্পপতি আছে এবং চিত্তবান খুব কম মানুষ আছে ইনশাআল্লাহ চিন্তা করবেন না আমি আমার উন্নয়নের দুটি কথা করে বিদায় নিয়ে আপনাদের মূল্যবান অনেক সময় নিয়েছি আমার নির্বাচনের পরে অনেক নির্যাতিত মা বোন আছেন তাদের জন্য আমার নিজস্ব প্ল্যানে একটি পাঁচতলা গার্মেন্টস ফ্যাক্টরি করে দিব আমি সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার ওয়ার্ডের মা বোনেরা সেলাই প্রশিক্ষণ থাকবে বিনা পয়সায় এবং এটার যা আয় হবে সেগুলো এই মা বোনরা নেবেন একজন পুরুষের থেকে বেশি টাকা উপার্জন করবেন ইনশাআল্লাহ অনেক মা বোন আছেন চল্লিশ সেন্টারের জন্য ছেলে মেয়েদের বিয়ে শাড়ি আয়োজন করতে পারেন না আমার এলাকা থেকে অনেক বড় একটি বাড়ি আছে সেটা আমি নির্বাচনের পরে উঠাব সেই নিচতলাটা কেয়ামতের আগ পর্যন্ত যতদিন বিল্ডিংটা বেঁচে থাকবে বিনা পয়সায় এই কমিউনিটি সেন্টার ব্যবহার করবেন আমার এলাকার মা ও বোনেরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু স্থানীয় কাউন্সিলর শ্রী আব্দুল করিম বাউবাই ছয়টি স্পোর্টে ছয় হাজার ব্যাগ ছয় হাজার পরিবারের মধ্যে ছয় জেলে দেওয়া হচ্ছে যাতে মানুষ মানুষের কাছে এসে সেই করোনা ভাইরাস না ছড়ায় এই জন্য ছয় জায়গায় বিতরণ করা হয়েছে ছয় জায়গায় বিতরণ শুধু ওই জন্যই করেনি সেই করোনাকালে ছয় বার সে দিয়েছে সেই ছয় বার সে বিয়াল্লিশ হাজার ব্যাগ সেই মানুষের মধ্যে সেই খাদ্য সামগ্রী সে বিতরণ করেছে সেই আপনাদের প্রিয় কাউন্সিলর আব্দুল করিম বাউলা এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে প্রিয় ডায়ের অভিভাবকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি জানি আপনারা উদ্গ্রীব হয়ে আছেন কখন সেই স্কুলের ব্যাগ দেওয়া হবে আপনাদের কাছে অনুরোধ রাখবো আর সেই বিশেষ করে সেই অভিভাবকদের অভিভাবকদের কাছে ম্যাপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব সেই শিক্ষিত মায়ের কাছে যাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের সন্তানকে আপনারা মানুষ করবেন কারণ ১৯৭১ সালে ঠিক ১৬ ডিসেম্বরে আমার বিজয় অর্জনের দুই দিন পূর্বে সেই ১৪ ডিসেম্বর আমার যে শিক্ষিত জাতিকে মেরুদণ্ড ভরে দেওয়ার জন্য সেই আমাদের শিক্ষিত সমাজকে দূর ধ্বংস করার জন্য আমার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল যে বুদ্ধিজীবীকে হত্যা করে দিলে শিক্ষা যদি শেষ করে দেওয়া যায় তাহলে একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া যায় সেই শিক্ষিত সমাজ যদি করে থাকে সেই শিক্ষিত সমাজ যদি আপনাদের সেই অভিভাবক অভিভাবকের মাধ্যমে গড়ে ওঠে বাংলাদেশ একটি সোনার বাংলায় পরিণত হবে যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমার ৭ কোটি মানুষের ১৪ কোটি হাতি আমার বড় সম্পদ এবং সেই ১৪ কোটি হাতি এই জাতির জন্য কাজ করে শিক্ষিত হয়ে এই শেখ আমার বাংলাদেশ গড়ে তুলবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ রাখবো এই আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন পাশাপাশি খেলাধুলা মন রাখবেন এবং পাঁচ অক্ষর নামাজি করবেন এবং যার যার ধর্ম পালন করবেন তাহলে একটি সন্তান কখনো বিপদে পরিচালিত হবে না পাশাপাশি আরেকটি জিনিস মনে রাখবেন যে সন্তান মাদকাসক্ত হয় সেই পিতামাতায় জানি একজন মাদকাসক্ত সন্তানে সেই পরিবার ধ্বংস হয়ে যায় তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা আজকে মাদক ব্যবসা করে যারা সেই মাদক বিক্রি করে তারা ১৯৭১ সালে যেমন যুদ্ধ অপরাধী ছিল যে রাজাদার ছিল সেই রাজাদার দেখছিল খারাপ এই মাদক ব্যবসায়ীরা সেই মাদক ব্যবসায়ীদের আপনারা সে ভয় করতে হবেন একটু আগে আপনাদের জয়পুর কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছে যে উনি যদি পুনরায় নির্বাচিত হতে পারেন ফেব্রুয়ারি মাসের মধ্যে এখান থেকে সেই মাদক মুক্ত করবেন এই ৭ নম্বর ওয়ার্ড তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারাই আপনাদের এই প্রিয় কাউন্সিলর আব্দুল করিম বাবুকে পুনরায় নির্বাচিত করবেন এই কারণে নির্বাচিত করবেন আপনার সন্তানের স্বার্থে আপনার স্বার্থে আপনার সমাজের স্বার্থে আব্দুল করিম বাবু ভাইকে নির্বাচিত করে সুন্দর সমাজ নির্মাণে সহযোগিতা করবেন
এছাড়াও জয়গোবিন্দ স্কুল গভর্নিং বডির সভাপতি ফারহানা করিম সহ জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ছটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিপুল সংখ্যক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ছটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট, আহমেদ শরীফ।